Bismillahirrahmanirrahim. Assalamu alaikum bondhura. Welcome back to my channel Nipun's Kitchen. Apnaderke aro ekbar shagotom janacchi. Ajke ami je nasta ta baniyechi seta khete onek mojar. Eta etotai mojar je choto boro shokolei khubi pochondo korbe. To cholun dekhe niye jak kibhabe baniyechi. Protome ami ingredients gulo apnaderke dekhiye dicchi. এখানে আমি কিছু পেঁয়াজের কলি কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি গাজর পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ কেটে নিয়েছি এটা দিয়ে আমি নাস্তাটা প্রিপেয়ার করব এটা জাল নাস্তা জাল একটু মিষ্টি হবে একটু জাল হবে ওভাবেই রান্না করব আমি নাস্তাটা তো গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি তার মধ্যে গাজর পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি যেগুলো কেটে নিয়েছিলাম টমেটো পেঁয়াজের কলিটা ছোট ছোট করে সবকিছুকে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে অনেক মজার হবে তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এমন হবে যেন বেশি মিষ্টি হয়ে না যায় হালকা মিষ্টি হয় এটাই বলে দিলাম আপনাদের সুবিধার্থে তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি হাফ টি স্পুন সামান্য পরিমাণে সোডা দিয়ে দিয়েছি খাওয়ার সোডা সয়া সস দিয়ে দিচ্ছি আমি 1 টি স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কুবি মজার একটা নাস্তা এটা কুবি সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন এটা সবাই পছন্দ করবে এটাই আমি আশা করি তো আমি পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা একটা ডিম ফাটিয়ে দিতে পারেন তো আমি আজকে ডিমটা দিলাম না আমি এর আগেও আমি এই নাস্তাটার রেসিপি শেয়ার করেছিলাম তার মধ্যে ডিম দিয়েই দেখিয়েছি পানি দিয়েও আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন অনেক মজার একটা নাস্তা তো আমি এভাবে পানি দিয়ে আস্তে আস্তে করে পানি দিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি ডোটা কিরকম হবে আপনারা দেখে বুঝতে পারছেন এটা খুবই পাতলা ডো হবে না এরকমই হবে দেখেই বুঝতে পারছেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বারবার করে পানি আস্তে আস্তে দিয়ে মাখিয়ে নেবেন বেশি করে পানি একসাথে দিয়ে দিবেন না তাহলে ডোটা অনেক পাতলা হয়ে যাবে তো ভেজে নেওয়ার জন্য আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি তার মধ্যে আস্তে আস্তে একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি এটা খুবই চটজলদি বানিয়ে নিতে পারবেন এবং অনেক মজার বিকেলের নাস্তায় এটা একদম খুবই জমিয়ে দেয় বড় ছোট সকলেই খুবই পছন্দ করবে তো এভাবে মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে যদি হাই হিটে বাস্তে যান তাহলে নাস্তাটার ভেতরে কাঁচা থেকে যাবে তাহলে খেতে ভালো লাগবে না আস্তে আস্তে করেই চুলাটাকে মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এভাবে করে আমি ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ অনেক মজার একটা নাস্তা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন আমাকে এবং আমার এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে তো বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবেন আপনাদের এই সহজ সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে শেয়ার করবেন এই যে ফ্রেন্ড আমি সার্ভ করে নিয়েছি সার্ভ করেছি টমেটো সস এবং মেয়োনিজের সাথে